أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته বন্ধন ফাউন্ডেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে বন্ধন ফাউন্ডেশন এর সকল সদস্যকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিপূর্বে ঋণের বিষয়ে আমি দুটি ভিডিও দিয়েছিলাম পুরোটা শেষ করতে পারি নাই আজকে আমি তৃতীয় ভিডিও দিয়ে আল্লাহর রহমতে ইনশাল্লাহ শেষ করব বিষয়টি বুঝিয়ে দেব যে কিভাবে ঋণের ফরম পূরণ করতে হয় এবং কিভাবে বা এই ফাউন্ডেশনের থেকে ঋণ নেওয়া যায় ইতিপূর্বে বলেছি প্রায় পুরোটাই বলেছি বাকি ছিল শুধু ওই যে অঙ্গীকারনামাগুলো অঙ্গীকারনামা কার কার নিতে হবে সেটা গত ভিডিওগুলোতে বলা হয়েছে এখানে যে নমিনির অঙ্গীকারনামা এই যে নমিনির অঙ্গীকারনামা হ্যাঁ যে লোনটা নিবে তার একজন নমিনি তো থাকতে হবে নমিনি ছাড়া তো লোন দেওয়া যাবে না কারণ তার হায়াত মওতের ব্যাপার রয়েছে সেজন্য নমিনি একজন দিতে হবে নমিনি এখানে প্রথমে আবেদনকারীর পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি যে লোনের আবেদন করেছে তার এক কপি রঙিন ছবি কারণ সে লোকটাকে নমিনি কাকে সিলেক্ট করতেছে বা আমরা জানতে হবে যে নমিনি কাকে সিলেক্ট করছে সেজন্য আবেদনকারীর ছবি এবং নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি নমিনিকে সেটাও চেনার জন্য সেখানে এক কপি ছবি লাগবে এরপরে আবেদনকারী এখানে লেখা আছে আবেদনকারীর বাবা বা বড় ছেলে বা আবেদনকারীর অবর্তমানে তার সম্পদের স্বত্ব ভোগ করবে কারণ আবেদনকারী বাবা বা বড় ছেলে তার মানে নমিনি এমন ব্যক্তি হবে যে ও আমাদের যে ঋণ নিয়েছে বা যে আবেদন করেছে যদি মারা যায় তার সম্পত্তি কে ভোগ করবে কারণ যে সম্পত্তি পাবে না সে তার ঋণের বোঝা কেন বহন করবে তাহলে যে সম্পত্তি পাবে সেই নমিনি হবে এটাই স্বাভাবিক আর বিশেষ করে সম্পত্তি যদি মারা যায় তাহলে বাবা বা বড় ছেলে যারা সম্পদ এরাই মূলত বেশিরভাগ সম্পদের মালিকানা ভোগ করে মহিলারা হয়তো সম্পদের মালিকানা ভোগ করলেও তারপরও নমিনি হিসেবে আমরা এখানে বাবা বা বড় ছেলে আর যদি কোথাও বাবা বা বড় ছেলে না থাকে সেক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে ঠিক করবো যে কাকে দেওয়া যায় ব্যাকেটে লেখা আছে তার পরিবারভুক্ত এবং সমিতি কর্তৃক মনোনীত তা আমাদের আগে আমাদের তো সমিতি ছিল তো ওই হিসাবে করতে চাইছিলাম সেজন্য এখানে লিখে আছে তার পরিবারভুক্ত হতে হবে এবং আমাদের কর্তৃক মনোনীত হতে হবে মনোনীত বলতে আমরা হয়তো কোনো কোনো পরিবারে যেখানে বাবা বা বড় ছেলে নাই সেখানে আমরা অন্য কাউকে দিতে পারি যার বয়স কমপক্ষে 18 বছর আমরা নমিনীর বয়স 18 বছর রাখতে চাই এই জন্য কারণ নমিনি একজনকে অপ্রাপ্তবয়স্ক দিয়ে যাবেন কালকে যদি আবেদনকারী ইন্তেকাল হয় তাহলে ছোট এদেরকে দিয়ে তো আমরা এই টাকা আদায় করতে পারবো না এ ধরনের সুস্থ স্বাভাবিক পুরুষ ব্যক্তি ব্যতীত অন্য কেহ নমিনি হতে পারবে না তাহলে সারাদিন কম্পিউটার দিকে তাকে দেখতে থাকতে আমার কাছে অন্ধকার মনে হচ্ছে এখানে এখন অনেকটা এরপরে যেটা পূরণ করতে হবে আবেদনকারীর নাম ঠিকানা ঋণ নম্বর এবং আবেদনের তারিখ আবেদনকারীর নাম লিখতে হবে ঠিকানা লিখতে হবে ঋণ নম্বর এবং আবেদনকারীর তারিখও দরকার হবে নমিনি কাকে সার্টিফাই করতেছে সে তো আমরা তো বুঝতে হবে যে লোকটাকে সার্টিফাই করতেছে নমিনীর নাম ঠিকানা আবেদনকারীর সাথে তার সম্পর্ক নমিনীর নাম ঠিকানা এবং আবেদনকারীর সাথে তার সম্পর্ক এবার ঋণ গ্রহণ ও তা পরিশোধ বিষয়ক বিবরণ ঋণ গ্রহণ এবং তা পরিশোধ বিষয়ক বিবরণ থাকবে সেখানে এরপরে নমিনি কর্তৃক অঙ্গীকার প্রদান নমিনি কর্তৃক এখানে অঙ্গীকার দিচ্ছে উপযুক্ত বিবরণ অনুযায়ী এই ঋণ বা ঋণের কিস্তি যদি আবেদনকারী পরিশোধ করতে না পারে জীবদ্দশায় বা তার ইন্তেকালের পরে হ্যাঁ জীবনে যদি সে কোনো কারণে এত দিতে পারলো না সেটে পালাইলো বা যে কোনো হতেই পারে সে এত দিতে পারলো না কোনো কোনো কারণে তাহলে নমিনি দেবে এই কথা অথবা ইন্তেকালের পরেও সেই নমিনি বহন করবে তবে এর সম্পূর্ণ দায় এবার আমি বহন করব এবং চুক্তি অনুযায়ী সম্পূর্ণ ঋণ আমি পরিশোধ করবো ইনশাআল্লাহ এটা নমিনির অঙ্গীকার এরপরে নমিনির সম্মতি সূচক স্বাক্ষর তারিখ নমিনি করে স্বাক্ষর করবে সেখানে আমি এই অঙ্গীকার পত্রের সম্পূর্ণ বিষয় সুস্থ স্বাভাবিক ও স্বাধীনভাবে মেনে নিয়ে নিম্নে স্বাক্ষর প্রদান করলাম এই জিনিসটা যখন নমিনি দিবে আবেদনকারীকে
এরপরে সেই সত্য বা মিথ্যা এসব বিষয়ে আমরা যাচাই করার পরে এমডি ম্যানেজারের অনুমোদন স্বাক্ষর তারিখ হচ্ছে এর মহরে, তা আমাদের অফিসিয়াল স্বাক্ষর হবে। এরপর লেখা আছে বিশ্বদ্রষ্টব এই অঙ্গীকার নামার সাথে নমিনি জাতীয় পরিচয়পত্র জন্মসন অথবা জন্মসনপত্রের এক কপি জমাবদান করতে হবে, কারণ নমিনি কে তা আমাদেরকে ভালোভাবে চিনতে হবে এবং তা জানতে হতে হবে। এই জন্য জাতীয় পরিচয়পত্র যদি পাইসেন না থাকে তাহলে জন্মসনপত্রের এক কপি যেতে হবে। এরপরে প্রথম জমিনদারের অঙ্গীকার, আমি বলেছিলাম আগেই বলেছি প্রথম জমিনদার এবং নমিনি একই পরিবার থেকে, হয়তো একজনও কোথাও কোথাও হতে পারে, আবার যদি দেখা যায় যে এই নমিনি যে সে হয়তো ইন্তিকালে পরে সম্পত্তি ভোগ করবে কিন্তু বাট এখন তার এবং কোনো পাওয়ারিটি পরিবারে নেই, সেই জন্য জামিনদার হিসেবে পরিবার থেকে একটা ভালো গ্রহণযোগ্য যাকে জামিনদার হলে পরে আমরা টাকা আদায় করতে সুবিধা হবে, এরকম দুজন হতে পারে। তো এখানে দুজনের সিস্টেমই রয়েছে, দুজনের সিস্টেমই হবে, কোনো কোনো পরিবারে হয়তো আমরা ওটা বিবেচনা করতে পারি একজনের জন্য। প্রথম জামিনদারের অঙ্গীকার নামা, এখানে প্রথম জামিনদারের ক্ষেত্রেও আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং প্রথম জামিনদারের পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি লাগবে। হ্যাঁ, আবেদনকারীর ছবি এবং প্রথম জামিনদারের ছবি, কারণ প্রথম জামিনদার কে এবং আবেদনকারী কে, কারণ প্রথম জামিনদার কাকে সার্টিফাই করছে সেটা এখানে বুঝতে হবে আমাদেরকে। এখানে লেখা আছে আবেদনকারীর স্ত্রী অথবা মা অথবা সমিতি কর্তৃক অথবা আমাদের প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত আবেদনকারী নিজ পরিবারভুক্ত 18 বছর বা এর বেশি বয়সে সুস্থ স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্য কেউ প্রথম জামিনদার হতে পারবে না। প্রথম জামিনদার এখানে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে যারা লোন নেয় এরা অনেক সময় মহিলাদের দ্বারা প্রভাবিত হয়, অনেক সময় দেখা গেছে, এবং অনেক সময় লোনের লোন দেওয়ার ক্ষেত্রে মহিলারা কিন্তু অগ্রগণ্য অগ্রগামী, অনেক ক্ষেত্রেই আমি অনেকদিন লেনদেন করেছি সেটা আমি দেখেছি। আর যেহেতু মহিলারা পুরুষদেরকে অবহিত করতে পারে সেজন্য এখানে প্রথম জামিনদার মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আবেদনকারীর নাম, ঠিকানা, ঋণ নম্বর ও আবেদনের তারিখ আগের মতোই। প্রথম জামিনদারের নাম, ঠিকানা ও আবেদনকারীর সাথে তার সম্পর্ক, প্রথম জামিনদারের সাথে এই আবেদনকারীর সাথে কি সম্পর্ক সেটি, ঋণ গ্রহণ ও তা পরিশোধ বিষয়ক বিবরণ, ঋণ যে গ্রহণ করছে এবং পরিশোধ কিভাবে করবে সেই বিবরণ। হ্যাঁ, প্রথম জামিনদার কর্তৃক অঙ্গীকার প্রদান, এখানেও প্রথম জামিনদার কর্তৃক একটি অঙ্গীকার রয়েছে, যেমন উপযুক্ত বিবরণ অনুযায়ী এই ঋণ বা ঋণের কিস্তি যদি আবেদনকারী পরিশোধ করতে না পারে বা পরিশোধ না করে বা পরিশোধ করতে না পারে জীবদ্দশায় বা তার ইন্তেকালের পরে, তবে এর সম্পূর্ণ দায় এবার আমি গ্রহণপূর্বক এই ঋণের সম্পূর্ণ টাকা এই আবেদনপত্রের আবেদনকারী অথবা নমিনির মাধ্যমে আমি পরিশোধ করবো ইনশাল্লাহ তারা, নমিনির মাধ্যমে এই জামিনদার উনি পরিশোধ করবে ইনশাল্লাহ তারা, এই অঙ্গীকার দিচ্ছে। কারণ আমরা যদি সে ইন্তেকাল হয়ে যাই আমরা টাকাটা পাবো কোথায়, নমিনি তো একজন কোনো কোনো একজন থাকবে, আর সে যদি ভাবারহীন হয় লেস হয় তাহলে আমরা জামিনদারের মাধ্যমে নমিনির সহযোগী নমিনির কাছ থেকে আমরা টাকা আদায় করার চেষ্টা করবো, সেই জন্য এখানে তার অঙ্গীকার। প্রথম জামিনদারের সম্মতি সুস্বাক্ষর ও তারিখ, আমি এই অঙ্গীকার পত্রের সম্পূর্ণ বিষয়ে সুস্থ স্বাভাবিক ও স্বাধীনভাবে মিলে নিয়ে ঋণে স্বাক্ষর করলাম প্রদান করলাম, এরপরে সেই জিনিসটা এমডি ম্যানেজার অনুমোদন স্বাক্ষর তারিখ হচ্ছে, কারণ এখানে ঋণের কিস্তি কত ই কত এগুলো উল্লেখ আছে, সেটা প্রতিষ্ঠানের অফিসিয়াল হয়ে মিল আছে কিনা সেজন্য, আর এই জিনিসগুলো দিয়েছে ওগুলো সত্য কিনা সেগুলো সেজন্য আমাদের সই লাগবে। আর এরপর লেখা আছে বিশ্বদ্রষ্টব এই অঙ্গীকার নামার সাথে প্রথম জামিনদারের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদপত্রের এক কপি জমা প্রদান করতে হবে আগের মতোই, আগেও যে নমিনীর অঙ্গীকার যেখানে ওই কারণেই। হ্যাঁ, এই অঙ্গীকার নামার সাথে প্রথম জামিনদারের তাদের জাতীয় পরিচয়পত্র লাগবে অথবা জন্মসনদপত্রের কপি লাগবে। এরপরে যে ভেস্তি রয়েছে এটা শেষ পেজ, এটা হচ্ছে ইসলাম বিষয়ক কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র। আমি আগেই বলেছি গত 6 বছর আমি নিজে চালিয়েছিলাম, নিজেই কোনটা ইসলামিক কোনটা ইসলামিক নয় সে জিনিসটা আমি যখন আবেদন আসতো তখন আমি নিজে ভেরিফাই করতাম, নিজেই করে দিতাম। সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রেই বিভিন্নভাবে প্রস্তাবিত হয়েছিলাম যে আমি সুদের কাজ করতেছি, আমি তো এই অনেকে আসি দাবি করছে আমাকে লোন দেন, যখন আমি বলছি এটা অবৈধ তখন সে বলে নাই তাও ইসলামিক, তাহলে সেই ক্ষেত্রে একটা ধরার ব্যাপার আছে। আর আমি নিজে বললে সেক্ষেত্রে আমারও একটা আমি কোনো ওইরকম কোনো আলেম না, তো যার জন্য এই আমি বিভিন্ন সময় আমি করেছি কাজটা ভালো কিন্তু আমার দুর্নামটাও শিখেছে আমার আমার কাজে আমি শুধু, তো সেক্ষেত্রে আমি আমার এই বিষয়টা এখন থেকে আমি নিচ্ছি না,
আগেও বলেছি আলহামদুলিল্লাহ আমাদের দুজন হুজুর রাজি হয়েছেন, আমাদের পাশের মসজিদ মসজিদ প্রদীপ সাহেব আগেও বলেছি, তিতার গান্ধী আমাদের এই যে আলী মুন্সি জামে মসজিদ গোবিন্দপুর হাজির বাজার এই মসজিদের প্রদীপ সাহেব, এবং আমাদের উত্তর চাঁদপুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাদ্রাসার প্রধান, বা উনি আবার আমাদের হাজির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী সাহেব, ওনারা রাজি হয়েছেন। ওনাদের কাছে যখন আবেদনটা আমার কাছে আসবে, আমি আবেদনটা এটা ইসলামী কিনা শুধু এই জিনিসটা ওনারা সার্টিফাই করে দেবেন যে হ্যাঁ এটা ইসলামী আবেদন। তো সেক্ষেত্রে এখানে কি কি লেখা আছে আমি বলি, আমি আসলে কম্পিউটারটিকে তাকাইতে তাকাইতে চোখেও একটু ই করতেছে আমার। ইসলাম বিষয়ক কর্মকর্তা কর্তৃক করতাম ওই রকম না, আশা করি সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে আরো করাতে একটু ই হচ্ছে। প্রথমে লিখে আছে কমপক্ষে কামিল অথবা দাওরায়ে হাদিস পাস অথবা সমিতি নিজস্ব বা মনোনীত উলামা ব্যতীত অন্য কেহ এই প্রত্যয়নপত্র প্রদান করতে পারবে না। এখানে ইসলাম বিষয়ক কর্মকর্তা যে এই যেটা দেওয়া হয়েছে উনি কমপক্ষে কামিল পাস হতে হবে অথবা দাওরায়ে হাদিস পাস হতে হবে অথবা সমিতি এবং সমিতি নিজস্ব তা তো হতে হবে এবং সমিতি নিজস্ব বা মনোনীত উলামা ব্যতীত আমরা এখানে মনোনীত দিতে হবে, কারণ আমরা আমাদের সাথে যার সাথে লিঙ্ক আছে আমরা তার সাথে তিনি এই কাজটি করবেন, অন্য কেউ এটা দিতে পারবে না। আবেদনকারীর নাম, ঠিকানা, ঋণ নম্বর ও আবেদনের তারিখ আগের মতোই, ঋণ গ্রহণ ও তা পরিশোধ বিষয়ক বিবরণ, ঋণ গ্রহণ এবং পরিশোধ বিষয়ক বিবরণ, মালামালের নাম ও পরিশোধের কিস্তির সংক্ষিপ্ত বর্ণনা সহ এখানে মালামাল এবং এগুলো লিখবে। এরপরে আবেদনকারী স্বীকারোক্তি, আবেদনকারী স্বীকার করবে যে আমি এই ঋণপত্রে লিখিত চুক্তি অন্যান্য সকল বিষয়াবলী স্বজ্ঞানে সুস্থ স্বাধীনভাবে পুরোপুরি মেনে নিলাম এবং এ ঋণ বা ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ করার অঙ্গীকার প্রদান করলাম। এ অঙ্গীকার প্রদান করবে এখানে এবং জিনিসগুলো এরপরে আবেদনকারী স্বাক্ষর টিকসই অথবা টিকসই তারিখ এখানে দিবে। এরপরে ইসলাম বিষয়ক কর্মকর্তার বিবৃতি ও সুপারিশ, যিনি ইসলাম বিষয়ক কর্মকর্তা উনি এখানে বিবৃতি দিবেন যে এই বলে আবেদনকারীর আবেদন অফিসিয়াল ও ইসলাম সম্মত। অফিসিয়াল বলতে আমরা যে কাগজপত্র যেগুলো চাইছি সেগুলো দিয়েছে কিনা এগুলো একটু উনি দেখবেন, হ্যাঁ ও ইসলাম সম্মত, আবেদনটা ইসলাম সম্মত এটা উনি বলবেন, এবং আবেদন সংশ্লিষ্ট সকল কাগজপত্র তিনি জমা প্রদান করেছেন। উনি যেহেতু আমরা নিয়োগ দেব বা আমাদের সাথে যেহেতু চুক্তি হবে উনি এই জিনিসগুলো একটু দেখবেন, কারণ উনি কোথায় সই করে ফেলতেছেন সেটা একটু উনি দেখবেন সকল কাগজপত্র দিচ্ছেন কিনা, যা আমি যাচাই করেছি। ইসলামিক তো ঠিক আছে কিন্তু অফিসিয়াল নিয়ম কানুন না হলেও তো একজনকে লোন দেওয়া যায় না, কারণ লেনদেন লিখে রাখার জন্য ইসলামের তাগাদা রয়েছে, সেই জন্য কাগজপত্র আছে কিনা সেটাও একটা ইসলামের অংশ। তাছাড়া আবেদনকারী মৌখিকভাবে আমার নিকট এই আবেদন সংশ্লিষ্ট সকল বিষয় সত্য বলেছেন, হ্যাঁ উনি তো মুখে জিজ্ঞাসা করবেন মৌখিকভাবে আবেদনকারী স্বীকার করবে, এবং সবকিছু মেনে নিয়ে যথাসময়ে এই ঋণ বা ঋণের কিস্তি পরিশোধ করার মৌখিক অঙ্গীকার প্রদান করেছেন, অতএব তাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো বাধা নেই। এটা বলে উনি তার স্বাক্ষর তারিখ চিহ্ন দেবেন, ধারে মাল বিক্রয়কারী হিসেবে প্রথম পক্ষের স্বাক্ষর, এরপরে যেটা আছে পুরো চুক্তিপত্র সবটার ক্ষেত্রে প্রথম পক্ষের স্বাক্ষর, বিক্রয়কারী হিসেবে তো আমাদের স্বাক্ষর প্রথম পক্ষের, আর ধারে মাল বিক্রয়কারী হিসেবে দ্বিতীয় পক্ষের স্বাক্ষর যে আবেদন করেছে তার স্বাক্ষর, এটা এরপরে সমাপ্ত। ঋণপত্রটি এইভাবে সম্পূর্ণ করা হবে, সম্পূর্ণ বলতে প্রথমে যে ঋণের জন্য আবেদন করবে তাকে আমাদের ওয়েবসাইটে এটা রয়েছে ওখান থেকে ডাউনলোড করে অথবা আমাদের অফিসে আছে ডাউনলোড এখান থেকে নিয়ে ঋণপত্রটি উনি পড়ে দেখবেন যে ঋণ আবেদন করবেন অথবা আমাদের কাছ থেকে জেনে নেবেন। এরপর উনি যদি রাজি থাকেন, উনি যদি খুশি থাকেন বা সম্মত থাকেন, ঠিক তখন এই নিয়মকানুন অনুযায়ী তিনি 30 টাকা মূল্য মানে 10টি যে স্ট্যাম্প বলা আছে ওগুলো এনে দিবেন, ওই স্ট্যাম্পের উপরেই আমরা প্রিন্ট করে দেবো এই পুরো ঋণপত্রটি। এরপরে স্টাম্পে যেখানে যেখানে পূরণ করা পূরণ করে এনে চুক্তিপত্র ওয়েব প্রতিষ্ঠান এবং আবেদনকারীর মাঝে সম্পন্ন হবে, সম্পন্ন হওয়ার পরে উভয়ের কাছে একটা একটা কপি থাকবে, এভাবে করে আমরা ঋণ প্রদান করবো ইনশাল্লাহ তারা। আমার এই নিয়মের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে ভুল থাকে, আজকে আসলে আমার কেন যেন একটু অন্যরকমও বাড়তেছে, অনেকক্ষণ চেষ্টা করলাম একটা জিনিস একটা কাজ করতে কিন্তু হচ্ছিল না, তো দুটা ভিডিও আমি জয়েন করতে চাইছিলাম অনেকক্ষণ পর্যন্ত, আমার জয়েনার এতদিন কাজ করছে আজকে হুট করে কাজ করতেছে না কেন যেন, তো অনেক চেষ্টা করার পরেও আমি আবার এই অনেকক্ষণ লেট হয়ে গেছে আরো কিছু কাজ ছিল সাথে, এই জন্য আসলে ভালো হচ্ছে না কেন তাও বুঝতেছি না। যাই হোক আমার ইনপোর্টের বিষয়ে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে
কোনো কিছু বলার থাকে, সাজেশন থাকে আমাকে বলবেন, আমাকে না বলে পরে জেনে শুনে আমি রিপোর্টটা দেব, চুক্তি হবে, সব কিছু করবেন, এরপরে আমি ঝামেলা করলে সেটা তো আমার দোষ না, আপনাকে তো বলেছিলাম আমি দেখেন এটা পড়েন, এবং আমি ভিডিওতে দিয়ে দিয়েছি অলরেডি, এরপরেও যদি আপনার জেনে শুনে এসে টাকা নেওয়ার পরে যদি আমার সাথে ঝামেলা করেন, নিয়মের বাইরে কোনো কাজ করতে চান, সেটা আপনাদের অন্যায়। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো অন্যায় থাকে, অতিরিক্ত কিছু থাকে, সেটা আমাকে বলেন। অতিরিক্ত বলতে একটু শক্ত হয়েছে, আমি যে বলতেছি আগের থেকে আগে যেভাবে দিয়েছি গত 6 বছর ওইভাবে আর দিতে পারছি না, কারণ আমার যে মার্কেটে লাখ লাখ টাকা পড়ে গেছে, আমি যে এখন যারা টাকা জমা দিচ্ছে এদের টাকাটা যদি না দিতে পারি আমার কি প্রতিষ্ঠান টিকবে? আপনারা তো যারা লোন নিয়েছেন তারা তো আর ওইভাবে জমা দেন নাই, কিন্তু যারা জমা দিয়েছে তাদের টাকাটা না এখন দিতে পারছি না, তাহলে আমি কি জমি বিক্রি করে করে সবসময় টাকা দেবো? আর লোনের টাকাটা আপনাদের কাছে আমি আটকে রাখবো? তাহলে এখন আপনারা শক্ত হয়েছে আপনাদের কিছু লোকের কারণে, কারণ আপনারা 12 মাসের জন্য নিয়ে আমাকে এই 3 বছর 4 বছর 5 বছর করতেছেন, 100 দিনের জন্য নিয়ে আপনারা 3-4 বছর করতেছেন। তাহলে আর এছাড়া এত লুজ ভাবে দিলে আমি সরকারি ভাবেও কোনো স্বীকৃতি পাবো না, জাতীয়ভাবেও কোনো স্বীকৃতি হয়তো পাবো না, কারণ এখন আপনারাই জানেন দুনিয়া এখন অনেক শক্ত, আপনার দুনিয়া ই হয়ে গেছে, এটা মানুষেরা চেঞ্জ হয়ে গেছে অনেক, তা আমরা এখন শক্ত না করব উপায়টা কি? তো সেক্ষেত্রে আমাকে সবকিছু বিবেচনায়, আমি বেশি কথা বাড়াতে চাই না আসলে, সবকিছু বিবেচনায় আপনারা আমাকে সাজেশন দেন। তাহলে এখনো আমার চ্যানেলগুলো আসলে অনেকে জানে না এবং বার্তা পাচ্ছি না অনেক ক্ষেত্রেই, সে যাই হোক তারপরে আশা করি জানবেন, নীতি আসলে আশা করি এগুলো দেখবেন, ভোটবেন দরকার হবে তখন, কারণ জানানো ছাড়া আমি লোন নিতে আর পারবো না, সেক্ষেত্রে আমাকে বাধ্য করে প্রতিষ্ঠানটা যদি শেষ করে দে শেষ হয়ে যায় বা আমিও যদি শেষ হয়, সেক্ষেত্রে তো আমার তো অসন্তোষ ছিল না, আমি তো ইচ্ছে ছিল উপকার করার জন্য। তো ঠিক আছে, আর বেশি কথা বাড়াচ্ছি না, রমজানের দিন আসলে একটা বিষয় দোয়া করবেন, সেটি হচ্ছে আমি সহ যে নামাজ রোজা সবই করতেছি, কিন্তু আমি বড় একটা যে অহংকারিত্ব, একটা যে দম্ভ, এছাড়া মানুষের প্রাপ্য, হ্যাঁ হকদারের ন্যায্য প্রাপ্য এটা দেওয়ার যে মানসিকতা, অথবা অপরের ক্ষতি করার ক্ষতি না করার যে মানসিকতা, এই জিনিসগুলো একটু দোয়া করবেন, কারণ এই জিনিসগুলোই দরকার। নামাজ রোজার মাধ্যমে যদি এটি না পাই, মানুষের যদি ক্ষতি বা মানুষের যদি জুলুম, মানুষের যদি উপকারই না আসতে পারি, আর যদি মানুষের প্রাপ্য ন্যায্য প্রাপ্য গুলো হক গুলো আমি ভেঙ্গি আসলে বলতে বিষয় অনেক অনেক সময় প্রয়োজন, মানুষের হক গুলো প্রাপ্য গুলো আপনার বাড়িতে আপনার আত্মীয় স্বজনের মাঝে, পাশের ব্যক্তি কি পাবে না পাবে, আপনার বোন কি পাবে না পাবে, আপনি কার কাছ থেকে লোন নিয়েছেন, কার কাছ থেকে কে কে টাকা পাবে, হ্যাঁ এই জিনিসগুলো আপনার দেওয়ার মানুষকে তো যদি একটু আপনি নিচু না হয়, শুধু আপনার ব্যবসা চালাবেন, ওদের টাকা পকেটে রেখে আপনি ব্যবহার করবেন, হ্যাঁ এই জাতীয় মানসিকতা যদি থাকে, তাহলে নামাজ রোজার ফল কোথায়? আর যদি মনে করেন আমি বড়, যেখানে যাই সে বড়, যেখানে যাই সে বড়, কেউ পাত্তা দিবে না কাউকে, হ্যাঁ কেউ কাউকে মানবে না, এই জাতীয় মানসিকতা তো অহংকারেরই প্রতিফলন। তো সে যাই হোক একটু দোয়া করবেন, বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, অনেকক্ষণ হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।